sings out a merry song, a real dark song. এখানে কয়জন বাংলা বোঝেন? কয়জন বাংলা বোঝেন? হাত তুলুন। বাংলা বলবো না হিন্দি বলবো না ইংরেজি বলবো? আজকের পূর্ণ দিবস জগন্নাথ শিবযাত্রা করলেন গুণ্ডিচা মন্দিরে। এখানে বৃন্দাবন হয়ে গেছে, আমরা এখন সব বৃন্দাবন ধামে আছি। উৎকল ভাষায় বলে সুন্দরাচল হচ্ছে গুণ্ডিচা মন্দির। নীলাচল হচ্ছে বড় মন্দির। সুন্দরাচল হচ্ছে গুণ্ডিচা। জগন্নাথ বড় মন্দির থেকে সুন্দরাচল বা ব্রজধাম গিয়েছেন। একটা গীত আছে, বরম করুণ বহু দুই জন নিতায় গৌরচন্দ্র। গীতা
হচ্ছেন পরম করুণা। সমস্ত অবতার সব অবতার যাচাই করে সব থেকে দয়ালুকে সেই ভগবান নিতাই গৌর পরম করুণ। তাই তারা দুজনে প্রভু, কিন্তু বাড়িতে বাড়িতে যাচ্ছেন ভিক্ষা দিচ্ছেন, কৃষ্ণ নাম করো, চৈতন্য দেবের অনুসরণ করো, শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়ে সারা ভারতবর্ষে গিয়েছেন, বাড়িতে বাড়িতে তিনি গিয়েছেন, আদেশ দিয়েছেন, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় হয় গুরু হইয়া তারও এই দেশ। সমস্ত অবতার এক একজনে বিশেষ এক একজনে বিশেষ চিত্র আছে, বরাহদেব ভূমণ্ডল গর্ভদল সমুদ্র থেকে উত্তোলন করেছেন এবং তার সম্বন্ধে নরসিংহদেব তিনি রাগ ছিল, কেননা ওনার ভক্ত প্রহ্লাদ বিনা কারণে বিভিন্ন দুঃখ দেওয়া হয়েছে, এইভাবে এক এক অবতার এক একটা চরিত্র এবং বৈচিত্র মধ্যে সার শিরোমণি। তারা এসেছেন আমাদের কাছে একটা পথ দেওয়ার জন্য, সেই পথ কেবল আনন্দ, কেবল আনন্দ। ভাই
বিদায় গৌর, বিদায় গৌর, আমাদের কাছে, আমাদের কাছে দয়ার সমুদ্র হল, ভাই ভাই সম্বন্ধ, ভজ ভজ সুদৃঢ় বিশ্বাস, বিশ্বাস বিশ্বাস করুন, গৌরাঙ্গদেব তিনি এই নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন, সুদৃঢ় বিশ্বাস করুন। আমাদের কাছে প্রেম দিয়েছেন, এবং সেটা হচ্ছে কি না, মুখে মুখে হরি কৃষ্ণ নাম করব, এবং আমাদের হৃদয়ে কৃষ্ণ রস আস্বাদন করব। সাধারণ লোক এই বদ্ধ জীবনে এমনকি আমাদের কাছে অনিত্য ভোগ বিলাস, অনিত্য যত ভোগ বিলাস তার জন্য প্রস্তুত, কিন্তু এই ভোগ বিলাসের জন্য আমরা কখনো সন্তুষ্ট হই না। একে বলা হয় বিষয় ছাড়িয়া, বিষয় ছাড়িয়া সেই রসে মজিয়া, সেই রসে মজিয়া আমরা কৃষ্ণের কাছে সেই রস পেতে কত দিতে হয়, খুব কঠিন হয়, আর অন্যান্য অবতার আরো কঠিন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বিচার না করে সবাইকে দিচ্ছেন, সবাইকে অপূর্ব সম্বাদ কৃষ্ণ প্রেম। আমি ক্যালকাটা এয়ারপোর্টে একদিন বসেছিলাম এবং মাদার টেরেসা সিস্টার আমার কাছে এসেছেন, আপনাকে একটা প্রশ্ন দিতে পারি? হ্যাঁ, উনি বললেন আপনার দলের মধ্যে আপনার ঝুলির মধ্যে কি মুরগির বাচ্চা আছে? খুব লাফালাফি করছে। আমি বললাম না, আমি মালা জপ করছিলাম, মালা বার করে দেখালাম এটা আমাদের রোজারি,
তো ওদের ধর্মে আছে রোজারি, মুসলিমদের ধর্মে আছে তাসবিহ, আর আমাদের হচ্ছে জপমাল। তো এই চৈতন্য দেব অনুষ্ঠান করলেন, চৈতন্য দেবের যারা অনুশীলন করেন মুখে সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে, মুখে হরে কৃষ্ণ করতে হয়, হৃদয়ে কৃষ্ণ রস। একজন আমার কাছে বলছিলেন ২৬ বছর হরে কৃষ্ণ নাম করছে কিন্তু কোন হ্রাস পাচ্ছে না। আমি জিজ্ঞাসা করছিলাম আপনি কি চৈতন্য দেবের অনুশীলন করেন অনুসরণ করেন? না, আমি অন্য সম্প্রদায়ের। তো আমি বললাম, আমি মন্ত্র দিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, কৃষ্ণ কৃষ্ণ হরে
কত দয়ালু আপনারা শুনেছেন হয়তো।